বিসপো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। সবাই বলাবলি করছে যে গত পাঁচ বছরে যে পরিমাণ টাকা আপনি নাইকা থেকে জিনিস কিনে খরচ করেছেন সেই টাকা নাইকার লিস্টিংয়ের লাভ থেকে উসুল করে ফেলেছেন, আর যে টাকা আপনি পেটিএম এর মাধ্যমে ট্রান্সফার করেছেন সে সবটা তাদের আইপিওতে শেষ হয়ে গেছে। ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটো ভারতের নিউ এজ কোম্পানিগুলির মধ্যে প্রথম যারা ভারতীয় বাজারে তালিকাভুক্ত হয়। তাদের 9,000 কোটি টাকার আইপিও ঘোষণা করে বাজারে আলোড়ন তৈরি করে। কসমেটিক টু ফ্যাশন ই কমার্স প্ল্যাটফর্ম নাইকার আইপিও আসন্ন ডিজিটাল যুগের আকর্ষণে যুক্ত হয়। এই লাইনে আর একটি বড় আইপিও অপেক্ষা করছিল, ভারতীয় ডিজিটাল পেমেন্টের জনক পেটিএম। ছয় মাস আগে পেটিএম এর ফাউন্ডার এবং সিইও বিজয় শেখর শর্মা যখন আনাউন্স করে যে আমরা খুব শিগগিরই পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরিকল্পনা করছি, পেটিএম এর আনলিস্টেড শেয়ার 70% বৃদ্ধি পায়, যা গ্রে মার্কেটে 19,000 টাকায় বিক্রি হয়। এর ফলে বিজয় শেখর শর্মা ফিল্মি ডায়লগের প্রয়োগ করেন, আমাদের জীবন এখন কিউএসকিউটি হয়ে গেছে, কোয়ার্টার সে কোয়ার্টার তক। এই কোম্পানিটির পেডিগ্রি অসাধারণ, চীনের আলিবাবা, জাপানের সফট ব্যাংক এবং বরেন বাফেট বার্কশায়ার হ্যাথওয়ে এর বিনিয়োগকারী। আশা করা যাচ্ছিল যে পেটিএম এর বিজনেস অপরচুনিটি মার্চ 2025 অবধি বেড়ে $95 trillion হয়ে যাবে, তাই তারা 18,300 কোটি টাকার আইপিওর পরিকল্পনা করে, যা ভারতীয় কোম্পানির ইতিহাসে সব থেকে বড়। কিন্তু তারপরেও যখন পাবলিক ইস্যু ওপেন করা হলো তখন প্রথম দিন মাত্র 18% সাবস্ক্রিপশন হয় এবং শেষ পর্যন্ত অফার সাইজের 1.89 গুণ প্রায়, যা জোম্যাটো এবং নাইকার অবিশ্বাস্য 38 এবং 82 গুণের ওভার সাবস্ক্রিপশনের তুলনায় কিছুই নয়। পেটিএমের শেয়ার যা আইপিওতে 2,080 থেকে 2,150 টাকা প্রতি শেয়ার হিসেবে বিক্রি হয়েছে লিস্টিংয়ের প্রথম দিনেই, এর দাম 27% কমে যায় এবং পরে দাম আরও পড়ে। অন্যদিকে জোম্যাটো এবং নাইকার লিস্টিং ঊর্ধ্বগামী। সত্যি বলতে গেলে একটা ছোট শহরের ছেলে বিজয় শেখর শর্মা, যিনি একটা মোবাইল রিচার্জ কোম্পানি দিয়ে শুরু করেছিলেন এবং বড় স্বপ্ন দেখেছিলেন, তার গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক। কিন্তু যেই পেটিএমে বিদেশি বিনিয়োগকারীরা মোটা অঙ্কের ফান্ডিং করতে শুরু করে, বিজয় অনেকটা বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করেন। প্রথমে কোনো সঠিক ভিত্তি না স্থাপন করেই তারা আগুপিছু কিছু না ভেবেই একের পর এক নতুন ব্যবসা শুরু করতে থাকে এবং খুব স্বাভাবিকভাবেই এগুলির একটিও সফল হয়নি। কিন্তু সব থেকে বড় ব্যর্থতা আসে পেটিএম মল থেকে, যা নিঃসন্দেহে জ্যাক মায়ের চীনে আলিবাবার নকল করার একটা ব্যর্থ প্রচেষ্টা। এর ফলাফল হল তিনি আসল জায়গা থেকে নিজের ফোকাস সরিয়ে নেন এবং ডিজিটাল পেমেন্টের দৌড়ে হেরে যান, যেখানে একসময় তিনি রাজা ছিলেন। গত 8 বছরে পেটিএম কোনো লাভ করেনি, উপরন্তু নিজেদের লোকসান ঢাকার জন্য আরও বেশি বেশি করে ফান্ড জোগাড় করতে থাকে। বাস্তবে 19,000 কোটি টাকার সংগৃহীত মোট টাকার মধ্যে পেটিএম 13,200 কোটি টাকার লোকসান করেছে, যার ফলে অনেকেরই মনে হচ্ছে যে এর কোনো স্পষ্ট পাথ টু প্রফিটেবিলিটি নেই। যদিও বিজয় নিজের কোম্পানিকে ডিফেন্ড করেছেন, কেবলমাত্র একটা দিন আমাদের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করতে পারে না, এটা নতুন ধরনের বিজনেস মডেল, এটা বোঝার জন্য যে কারোর অনেক কিছু লাগে। এটা সত্যি হতেই পারে, আর হয়তো এই কারণেই জোম্যাটো এবং নাইকার সরল বিজনেস মডেল তাদের সাকসেসফুল আইপিওর কারণ। মজার বিষয় হলো জুলাই থেকে সেপ্টেম্বরের কোয়ার্টারে নাইকার লাভ মাত্র 1.2 কোটি টাকা, তবে এর শেয়ার প্রাইস আরও বৃদ্ধি পায়। আইপিও সংক্রান্ত বিভিন্ন খরচের জন্য কম লাভ হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এটির মূল্য ব্রিটানিয়া, গোদরেজ কনজিউমার এবং মারিকোর থেকে বেশি, যারা ওই একই সময়ে 300 কোটি টাকার বেশি লাভ করেছে। অন্যদিকে পেটিএম এর মূল্য ভিসা, মাস্টার কার্ড বা পেপ্যালের থেকেও বেশি, যেখানে পেটিএমে অনেক বেশি ব্ল্যাক হোল রয়েছে। নিউ এজ কোম্পানিগুলির প্রাইসিং সম্পূর্ণ অন্য বিষয়, যা আমরা এখানে আলোচনা করতে পারবো না, কিন্তু সংক্ষেপে এইটুকু বলার যে US ফেডের জিরো ইন্টারেস্ট রেট পলিসি এবং ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, তাদের হাই ভ্যালুয়েশনের জন্য দায়ী। তা সত্ত্বেও পেটিএম এর জন্য 1.39 ট্রিলিয়ন টাকা বা 18.6 বিলিয়ন US ডলারের ভ্যালুয়েশন অনেক বেশি বলে মনে হচ্ছে, বিশেষত যেহেতু তাদের বেশিরভাগ ওয়ালেট বিজনেস UPI ট্রানজ্যাকশনের গেটওয়ে হিসেবে ব্যবহৃত হয়
তাই তারা এর থেকে কিছুই আয় করে না। ম্যাকওয়ার রিসার্চ এর প্রকৃত মূল্য 1200 টাকা স্থির করেছে। পেটিএম যতক্ষণ না লেন্ডিং বিজনেসে আসবে শুধুমাত্র একটা ডিস্ট্রিবিউটার হয়ে টাকা আয় করতে পারবে না। সম্ভবত এটি আলিবাবার 21.8 বিলিয়ন $ লিস্টিং থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং তারপর অ্যান্টের $34 বিলিয়ন প্রস্তাবিত আইপিও, যা শেষ মুহূর্তে চীন বাতিল করে দিয়েছিল। ভারতের সব থেকে বড় আইপিও বের করার ভিএসএস এর জনসম্মুখে প্রকাশ করা উচ্চাকাঙ্ক্ষা, যা 2010 সালে কোল ইন্ডিয়া দ্বারা 15,000 কোটি টাকার সব থেকে বড় আইপিওকেও চাপিয়ে যায়। তার এই স্বপ্নকে সাপোর্ট করে লিড ম্যানেজাররা, যারা চেষ্টা করে ইনভেস্টরদের থেকে যত পারো চুষে নাও। এই ধরনের ওভার প্রাইসিং এর জন্য তারাও সমান দায়ী। একটা আইপিও এর দাম এমন হওয়া উচিত যাতে এর দাম এতটাও কম হওয়া উচিত না যাতে কোম্পানি কিছুই লাভ না করতে পারে, বা এতটাও বেশি হওয়া উচিত না যাতে খুচরা ব্যবসায়ীরা কোনো লাভ না করতে পারে। এই আইপিও এর ব্যর্থতার আর একটি কারণ হতে পারে যে এত বড় লিস্টিং এর জন্য মার্কেটে চাহিদা ছিল না। এই বছরের প্রথম 9 মাসে 49টি ভারতীয় কোম্পানি 1,01,053 কোটি টাকা বা $14.4 বিলিয়ন আইপিও রেজ করেছে, যা 20 বছরের সব থেকে বেশি। এর মধ্যে 60% বেশি অফার ফর সেল OFS ছিল, যার অর্থ হল ম্যানেজমেন্ট বা বিনিয়োগকারীরা এই টাকাটা পাচ্ছে, কোম্পানির জন্য নতুন করে অর্থ জোগাড় হচ্ছে না। পেটিএম এর অর্ধেকের বেশি আইপিও অফার ফর সেল ছিল, যার মধ্যে অনেক টাকা জ্যাক মায়ের ছিল, যিনি বিনিয়োগকারীরা এই আইপিওর মাধ্যমে নিজেদের শেয়ার বিক্রি করে দেয়, যিনি বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে নেওয়ার ভারতীয় বাজার ব্যয়হত হয়। এই সমস্ত নেতিবাচক ঘটনার জন্য এতটা ক্ষতি হয় যে বাজার 61,765 শিখর থেকে 7.5% বেশি পড়ে যায়। যদিও এই সংখ্যাগুলোকে খুব গুরুত্ব দেওয়া উচিত না, জোম্যাটো এবং নাইকার নাটকীয় ওভার সাবস্ক্রিপশনের জন্য দায়ী মার্চেন্ট ব্যাংকাররা তাদের ইচ্ছের রাশির কয়েকগুণ বেশি আবেদন করেছিল, এটা ভেবে যে ওভার সাবস্ক্রিপশনের জন্য তারা মাত্র কিছু সংখ্যকই পাবে। এই সবের মাঝে কোলাটারাল ড্যামেজ হয় নভেম্বরে আসার কথা মোবিকুইকের 1900 কোটি টাকার আইপিওর, যা পোস্টপন হতে বাধ্য হয় কারণ এর ভ্যালুয়েশন 30-40% কমে যায়। এমনকি এলআইসি এর আইপিওর ক্ষেত্রেও সন্দেহের উদ্রেক ঘটিয়েছে, যা সম্ভবত ভারতের সব থেকে বড় আইপিও হতে চলেছে 2022 সালের মার্চের হওয়ার কথা। পেটিএম এর আগ্রেসিভ প্রাইসিং হয়তো আইপিও স্টার্টআপ এর মূল্যায়নকে প্রভাবিত করবে, যা পাইপলাইনে আছে বিশেষত ফিনটেকের ক্ষেত্রে, কিন্তু এর জন্য তাদের স্পিড কম হবে না, রেস চলতেই থাকবে। যদিও পেটিএম এর কিছু অ্যাঙ্কার ইনভেস্টর যখন পেটিএম এর দাম পড়ে তখন বাজার থেকে শেয়ার কিনে নেয়, কিন্তু এটা শুধুমাত্র সাময়িক ট্যাকটিক হতে পারে কারণ অ্যাঙ্কার ইনভেস্টররা লিস্টিং এর 1 মাস পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারবে না। এর কয়েক বছর আগে 2008 সালের জানুয়ারি মাসে রিলায়েন্স পাওয়ারের 11,563 কোটি টাকার আইপিও 73 গুণ বেশি ওভার সাবস্ক্রাইব হয়, ফলে মার্কেট ক্র্যাশ করে যায়। তাহলে পেটিএমকে কী কারণে মনে রাখা হবে, বাজার ক্র্যাশ করার জন্য নাকি ভারতের টাকা ডিজিটাইজ করার জন্য? বিজবুর কবিতা: নতুন যুগের প্রযুক্তি সংস্থাগুলি একটা প্রাচীর লঙ্ঘন করেছে, ভবিষ্যতের দিকে নজর রেখে আইপিও নিয়ে এসেছে, তবে শুধু লোকসান হতে থাকলে তারা পতনের দিকে এগিয়ে চলেছে। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।